हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आई एम एस ब्लॉग एंड किचन। आज हमें पटल चिंगड़ी करब और ये चिंगड़ी माछटा काटार एक पद्धति आछे सेटा जदि ना जाना है ताहले किन्तु चिंगड़ी माच खे अनेक समय पेटे समस्या है। तो देखिए दी चलो কিভাবে আমি চিংড়ি মাছ কাটি। এই চিংড়ি মাছের মাথা এই দেখো, এটা একটা থলি, বালির থলি। এখানে কিন্তু এই থলিটা বাদ না দিলে বালি কিচকিচ করে চিংড়ি মাছের মাথায়। আর একটা ধারালো করাত মতন ছিল মুখের কাছটা, ওটা ফেলে দিলাম। আর এটা লেজের দিকটা ফেলে দিলাম। মাঝে অনেক সময় এই খোলাটা রাখে, কিন্তু আমি ফেলে দিলাম। আবার ফেলে খেতে হবে, দরকার নেই, একবারে ফেলে দিই। পাগুলোকে কেটে দিলাম আর ওপরে একটা শির মতন আছে, সেই শিরটা ফেলে দিতে হয়। এই দেখো, আমি অনেক সময় ওই যেদিক দিয়ে টানছিলাম ওদিক দিয়ে হয়, কিন্তু হলো না। যাই হোক, এই দেখো, এই শিরটাকে কিন্তু ফেলে দেবে। আর এটা কিন্তু একদম লেজ পর্যন্ত চলে গেছে, শেষটা হচ্ছে লেজের দিক। একটু মায়া দয়া কম করে এইভাবে বেঁচে যদি চিংড়ি মাছ খাওয়া যায়, তাহলে কিন্তু পেটের সমস্যা একদমই হবে না। দেখো, আমি আরেকটা বেঁচে দেখিয়ে দিচ্ছি। মাথার বালিটা, বালির থলিটা আর এই রগটা, এটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে। যাই হোক, দেখলে আমি কিভাবে চিংড়ি মাছ বেছে নিলাম। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পটল চিংড়ির জন্য যা যা লাগবে সব নিয়ে এসেছি এখানে। এটা দেখো পাহাড়ি আলু, এটা লাল রঙের আলু। এটা এই আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। আর পটল, পটল চিংড়ির জন্য পটলটা কাটারও একটা পদ্ধতি আছে। দেখো আমি কিভাবে কাটছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই পটলগুলো কাটে। এবার আলুগুলো কেটে নেব। দেখো ঠিক এই রকম সাইজের পটল আলু পটল চিংড়ির জন্য কাটা হয়। এবার চলো শুরু করে দিই। কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। সবার প্রথম পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। আর এখানে যেহেতু পটলটা সেদ্ধ হতে কম সময় লাগবে আর আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে, তাই আলাদা আলাদা করে ভেজে আলাদা করেই রাখব। এবার আলুটাও ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি তোমরা পটল চিংড়ি করো, একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে খেতে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, জিরে, আর গোটা জিরে তেজপাতা দিলাম। আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এগুলোকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, যাতে এগুলো তাড়াতাড়ি গলে। আমার কাছে গোটা পোস্ত নেই, আমি পোস্ত বাটার যে পাউডার পাওয়া যায় সেটাই আমি এই রান্নার মধ্যে ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ কিন্তু তরকারির স্বাদ বাড়ায় আর পেটের পক্ষেও ভালো গোলমরিচ। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই যো,
এটা কিন্তু বাজারের যে পেস্ট পাওয়া যায় সেটা, এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমি জলে খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে তারপর সব দেবো। দেখো এই যে আলাদা আলাদা করে ভেজে রেখেছি, আমি সর্বপ্রথম আলুটা দিয়ে দেব, কারণ আলু গলতে সময় লাগবে। আলুটা দিয়ে ওই মশলাটার সঙ্গে ভালো করে আবার কষাবো। দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, তাও একটু সময় নিচ্ছি যাতে ভালো কষানো হয়। দেখছো সাইড দিয়ে কীরকম তেলগুলো বেরিয়ে আসছে মশলা থেকে। কষাতে কষাতে আলুটা খানিকটা কিন্তু নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আলুটা আধসেদ্ধ মতন হয়ে এসেছে, এবার পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই দেখো বাটিতে গুলে রেখেছিলাম গরম মশলার গুঁড়ো, সেটা একটু দিয়ে দিলাম, আর একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে দেখো পটল চিংড়ি। একটা বাটির মধ্যে আমি তুলে দেখাচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই দেখো সম্পূর্ণটা। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।